নমস্কার বন্ধুরা, অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাড়িতে মাছ মাংস ডিম কোনোটাই নেই, ঘরে মাত্র একটা আলু পড়ে আছে। তো কোনো চিন্তা নেই, এই একটা আলু দিয়ে আপনি পুরো পরিবারের জন্য একটি দারুণ মজাদার রেসিপি তৈরি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এই একটা আলু দিয়েই পুরো পরিবারের জন্য একটি দারুণ মজাদার রেসিপি শেয়ার করবো, যেটা দেখে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি। কোনোরকম মাছ মাংস ডিম ছাড়াই যে কিভাবে মাত্র একটা আলু দিয়ে এরকম দারুণ সুপার টেস্টি রেসিপি তৈরি করা যায়, যেটা আপনারা আমার আজকের এই রেসিপিটি দেখার পরেই বুঝতে পারবেন। আর সেই জন্য দেখুন, আমি এখানে নিয়েছি বড় সাইজের একটি আলু, আর আলুটা তো আমি এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কেটে কিন্তু সঙ্গে সঙ্গে জলের ভিতরে ভিজিয়ে রেখেছি। আপনারা সকলেই জানেন যে আলু কেটে যদি জলের ভিতরে ভিজিয়ে না রাখা হয় তাহলে কিন্তু আলুটা কালো হয়ে যায়। এবার আমি আলুটাকে পেস্ট করে নেবো, সেই জন্য নিয়েছি একটি মিক্সিং জার, জারের ভিতরে আমি আলুটাকে দিয়ে দেবো। আর আলুটাকে পেস্ট করে নেওয়ার জন্য দিয়ে দেবো খুবই সামান্য একটু জল, এখানে কিন্তু জলের পরিমাণটা একেবারেই বেশি দিতে যাবেন না। আলুটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, আর পেস্ট করে নেওয়ার পরে একটি বড় জায়গার ভিতরে নিয়ে নিচ্ছি। আলুটা পেস্ট করার পরে দেখুন এখন সঙ্গে সঙ্গে কত সুন্দর সাদা। এই আলুটা যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে, কালো হয়ে যাবে। তাই কিন্তু এই কাজটি এখন খুবই ঝটফটভাবে করে নিতে হবে। আর সেই জন্য এই পেস্ট করা আলুর ভিতরে প্রথমেই দিয়ে দেবো হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, কোয়াটার চা চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, এক চা চামচ আদা রসুন বাটা, আর সেই সঙ্গে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ, আর দুই চা চামচ সরিষার তেল। এবার আমি এই সমস্ত মশলার উপকরণগুলো আলুর পেস্টের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেব। মশলার উপকরণগুলো আমি আলুর পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এবার আমি আলুর ভিতরে অ্যাড করব বেসন। এখানে কিন্তু প্রথমেই আমি বেসনের কোনো সঠিক পরিমাপ বলছি না, যতটা আলুর পেস্ট হবে সেই আন্দাজেই কিন্তু বেসনটা লাগবে। তাই প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি 3 বড় চামচের মতো বেসন। বেসনটাকে দিয়ে আলুর পেস্টের সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেব। প্রথমে বেসনটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, আর এই যে দেখুন এটা কিন্তু প্রয়োজনের থেকে একটু নরম আছে, তাই এখানে আমি আবারও 1 চামচের মতো বেসনটাকে অ্যাড করব। আর তারপর এবার আমি এই বেসনটাকে খুব ভালো করে এর সঙ্গে মেখে নেব। আমি বেসনটাকে আলুর সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি, আর এবার আমি এর টেক্সচারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমই কিন্তু একটু হালকা শক্ত করে মেখে নিতে হবে। আর এবার আমি হাড়টাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব, আর এই ব্যাটারটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এই 5 মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু এই ব্যাটারটি আগের থেকে আরেকটু শক্ত হয়ে যাবে। 5 মিনিট বাদে ফিরে এলাম, ব্যাটারটি দেখুন আগের থেকে কিন্তু সামান্য একটু শক্ত হয়ে গেছে। আর এবার আমি হাতে মাখিয়ে নেব খুবই সামান্য একটু সরিষার তেল, আর তারপরে ব্যাটার থেকে এইভাবে অল্প অল্প করে নেব। এই যে দেখুন, ঠিক এইভাবে অল্প অল্প করে নিতে হবে, আর কোনো কিছুরই করার প্রয়োজন নেই, আর এইভাবে ছেড়ে দিতে হবে। এই যে বন্ধুরা, আমি এক এক করে সবগুলো লেচি কেটে নিয়েছি, আর এগুলো যে খুবই সঠিক আকারে তৈরি করতে হবে তার কিন্তু কোনো প্রয়োজন নেই, এইভাবে একটু ছোট ছোট করে নিলেই হবে। আর খুবই যে মসৃণ করে তৈরি করে নিতে হবে তাও কিন্তু নয়। এবার আমি আলু বেসনের পকোড়াগুলোকে সব ভেজে নেবো, আর সেই জন্য কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। আপনারা কিন্তু এখানে সরিষার তেলের পরিবর্তে সাদা তেলেও রান্নাটা করে নিতে পারেন। এবার মিডিয়াম ফ্লেমে প্রথমেই আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, আর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে এক এক করে আমি এই পকোড়াগুলোকে সব ভেজে নেব। প্রথম ভেজে আমি বেশ কয়েকটি দিয়ে দিয়েছি, আর এবার কিন্তু এগুলোকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মাথায় একটা পাশে যখন হালকা এরকম কালার চলে আসবে তখন এক এক করে এই পকোড়াগুলোকে উল্টে দিতে হবে। আর এই পকোড়াগুলো ভাজতে কিন্তু বন্ধুরা খুব বেশি সময় লাগে না, বড় জোর 2 থেকে 3 মিনিটের ভিতরেই কিন্তু ভাজা হয়ে যাবে। উল্টে দেওয়ার পরে এইভাবে কিন্তু একটু ঘন ঘন নেড়ে চেড়ে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে, তাতে কি হবে পকোড়াগুলো সব দিকেই কিন্তু সমানভাবে কালারটা চলে আসবে। পকোড়াগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর এই যে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এগুলো কিন্তু আপনারা সন্ধ্যার চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন,
এবার আমি একা করে পকোড়াগুলোকে তুলে নেব। একই রকম ভাবে বাকি পকোড়াগুলোকেও সব ভেজে নেব। একই রকম ভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নিয়েছি। পকোড়াগুলো ভেজে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা অবশিষ্ট আছে সেই তেলের ভিতরে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে। এখানে জিরেটাকে খুব বেশি লাল লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, হালকা করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। তারপর এই জিরের ভিতরে দিয়ে দেবো মিডিয়াম সাইজের চারটি পেঁয়াজ কুচি। আর এবার আমি এই পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেবো। পেঁয়াজটাকেও কিন্তু খুব বেশি লাল করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। আর এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে আমি এই পেঁয়াজের ভিতরে ঘরে থাকা কিছু বেসিক মশলার উপকরণ অ্যাড করব। সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো, দেড় চা চামচ ধনে গুঁড়ো। এখানে ধনের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। সেই সঙ্গে দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর সেই সঙ্গে দিয়ে দেবো দেড় চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝাল হবে না, তবে কালারটা খুবই সুন্দর আসবে। আর একই সঙ্গে দিয়ে দেবো দুই চা চামচ আদা আর রসুন বাটা, আর সেই সঙ্গে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটি পাকা টমেটোর পিউরি। এবার আমি মশলার ভিতরে এই হাফ কাপের মতো জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। জলটা দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর তারপর ঢাকা চাপা দিয়ে আমি ততক্ষণে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এক্সট্রা যে জলটা আমি দিয়েছি সেটা খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি যতটুকু জল দিয়েছিলাম সেটা খুব ভালোভাবে একেবারে টেনে গেছে। তবে আমি কিন্তু মাঝে মাঝে ঢাকাটা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি, তা না হলে কিন্তু মশলাটা আবার নিচ থেকে ধরে যেত। আর এবার আমি এই কষিয়ে নেওয়া মশলার ভিতরে দিয়ে দেবো এক কাপের মতো জল। জলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো। লবণ আর গরম মশলা গুঁড়োটা ভালো করে একবার মিশিয়ে নেব। আর তারপর মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আমি গ্রেভিটাকে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফিরে এলাম 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিচ্ছি। আর এবার আমি গ্রেভির ভিতরে দিয়ে দেবো ভেজে নেওয়া পকোড়াগুলো। তবে এখানে কিন্তু আমি পুরোটা দিইনি, কিছুটা রেখে দিয়েছি খাওয়ার জন্য। এবার আমি বেসন আলুর পকোড়াটাকে এই গ্রেভির সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেব। আর তারপর মিডিয়াম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আমি এই রান্নাটাকে 3 মিনিটের মতো হতে সময় দেব। ফিরে এলাম 3 মিনিট বাদে ঢাকাটা তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর রান্নাটা দেখতে এখনই কতটা লোভনীয় লাগছে। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই যে পকোড়াগুলো গ্রেভিতে ছাড়ার পরে বড় জোর 3 থেকে 5 মিনিটের ভিতরে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। এবার আবার ফিরে এলাম 2 মিনিট বাদে। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। আর এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এইভাবে যদি একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের মতো রাখা হয় তাহলে দেখবেন যে কালারটাও আরো অনেক বেশি সুন্দর এসেছে, আর গ্রেভিটাও কিন্তু একেবারে ঠিকঠাক হয়েছে। 2-4 মিনিট বাদে ঢাকাটা তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। আর গ্রেভিটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটা বসে গেছে। যেহেতু এর ভিতরে বেসনটা দেওয়া আছে তাই খুব সহজেই কিন্তু গ্রেভিটা তাড়াতাড়ি একেবারে ঘন হয়ে যাবে। এবার আমি এই রান্নাটাকে অন্য একটি জায়গায় নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি পুরো রান্নাটাকে একটি জায়গার ভিতরে ঢেলে নিয়েছি। কি বন্ধুরা, দেখে এখনই খেতে ইচ্ছে করছে তো? আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর কাছে মাছ মাংস ডিম কিন্তু কোনো কিছুরই প্রয়োজন নেই। আর এটা দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে। আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে। আর ভিতরে কিন্তু মশলাটা একেবারে খুব সুন্দরভাবে একেবারে ঢুকে গিয়েছে। এরপর থেকে বাড়িতে যদি মাছ মাংস ডিম কিংবা অন্য কোনো সবজি না থাকে, শুধুমাত্র আলু আর বেসন থাকলেই কিন্তু এরকম একটি দুর্দান্ত রেসিপি তৈরি করতে পারবেন। আর এই রেসিপিটি আপনারা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার রুটি লুচি পরোটার সঙ্গেও কিন্তু খেতে পারেন। ডিনার অথবা লাঞ্চ দুটোতেই কিন্তু একেবারে জমে খির হয়ে যাবে।
তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই আলু আর বেসন দিয়ে নতুন স্বাদের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লাগলো। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।